মালদা জেলা পুলিশ সুপারের উদ্যোগে কালিয়াচক থানার অন্তর্গত জালুয়াবাদল অঞ্চল অফিসের সামনে ব্রাউন সুগার, জাল টাকা এবং পোস্তুর আঠার ব্যাপারে সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়েছিল। মালদা জেলা পুলিশ সুপারের উদ্যোগে কালিয়াচক থানার অন্তর্গত জালুয়াবাদল অঞ্চল অফিসের সামনে ব্রাউন সুগার, জাল টাকা এবং পোস্তুর আঠার ব্যাপারে সচেতনতামূলক প্রচারের অভিযান করা হয়। এদিন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া মহাশয় উক্ত অনুষ্ঠানের সচেতনতামূলক বক্তব্য রাখেন ও এলাকার মানুষকে সচেতন করেন। এই ব্যাপারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আপনাদের আজকে যে যদি আপনারা এক আমাদেরকে খোঁজ খবর দিয়ে গ্রামে এক লোককে যে এর মেন মূল পান্ডা আছে ওকে যদি ধরিয়ে দিতে পারেন, তাহলে আপনারা আপনারা আপনাদের বাচ্চার জন্য, আপনাদের গ্রামের জন্য, আপনাদের সমাজের জন্য অনেকটা ভালো কাজ করবেন। এই কাজ করার এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। এই দায়িত্ব আমরা আপনারা যখন নেবেন, তারপরে যদি আমাদের দায়িত্ব কোনো কমতি থাকে তখন আপনারা বলবেন না পুলিশটা ঠিকভাবে কাজ করছে না। আর আমার বিশ্বাস আছে যখন গ্রাম মন করবা, যখন আপনারা কোনো মতন চলবে না, যখন মহিলারা আপনাদেরকে বলছি আপনারা এগিয়ে এসে একটু ঝাঁটা নিয়ে এমন লোককে বিলকুল বের করে দেবেন গ্রাম থেকে, তখন এই জিনিসটা পুরোভাবে এখান থেকে চলে যাবে। আজকে ওই 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকায় একটা পুড়িয়া অনেকটা কম মনে হচ্ছে, বাট ওই একটি পুড়িয়ায় যেটা বেশ আছে সেটা সেই দিনের বেশ নেই, ওটা 10 বছর ওই ও লোককে ও পরিবারকে পুরো ভোগ করা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।